হ্যালো বন্ধুরা, আর এ ইনফোটেক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি নিয়ে আসছি টেকনোলজি কিছু নিউজ ও অ্যাপস ব্যবহারের নানা ধরনের ট্রিক্স। তো আজকে বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝাই গেছো যে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, আমরা আজকে আলোচনা করতে চলেছি হোয়াটসঅ্যাপের একটি নতুন ফিচার্স নিয়ে। তো হোয়াটসঅ্যাপের একটি নতুন ফিচার্স হলো যে সম্প্রতি এ বিষয়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপের মালিক ও সংস্থা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। ব্যাপারটি হলো যে এবার থেকে বন্ধুরা আমরা যে কোনো ফটো একজনকে পাঠানোর ক্ষেত্রে সেটা কি হয়, সিন করে রেখে দিলে আবার পরবর্তীতে দেখা যায়, কিন্তু এটা হবে ভিউ অনস। এই সিস্টেমটা ভিউ অনস মানে ছবিটি হলো যে একবার ছবি বা ভিডিও সিন করে নিলেই তা কী হবে, সকলের জন্য ডিলেট হয়ে যাবে। তো বন্ধুরা, হলো না নয়া ফিচার্স আনলো অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তো এখানে এই সিস্টেমটা বা এই ফিচারটা প্রথমে দেখা যাবে WA বিটা ইনফো ভার্সানে বা বিটা ভার্সানে আমরা দেখতে পাবো। সেকেন্ড যেটা অপশানটা হলো যে সম্প্রতি এ বিষয়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপের মালিক ও সংস্থা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। এবার অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এলো এই ভিউ অনস নামের ফিচার্স। এখানে ভিউ অনস নামে কি হবে, যে আমরা কোনো ছবি ও ভিডিও যখন পাঠাই সেটা কি হয়, সিন করে রেখে দিলে পরবর্তীতে আবার দেখা যায়, কিন্তু এক্ষেত্রে কি হবে যে সেটা একবার দেখে নিলেই সেটা অটোমেটিক্যালি সবার জন্য ডিলেট হয়ে যাবে। আর কি ফিচার্স রয়েছে এই অ্যাপসটির মধ্যে সেটাও দেখে নেওয়া যাক। যে এটা ব্যাপারটা অনেকটা স্ন্যাপচ্যাটের মতোই, যাকে পাঠানো হচ্ছে তিনি একবার দেখার সুযোগ পাবেন ভিডিও বা ছবি, তারপরে এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে, তবে যাকে পাঠানো হচ্ছে তিনি এখন চাইলে কি করতে পারবে, সেটার স্ক্রিনশট নিতে পারে। ফেসবুকের মতো এখনও কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট ডিটেকশান আসেনি, যার কারণে এটা ছবিটা পাঠানো হলেও সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসলেও সেটাকে স্ক্রিনশট করে রেখে দেওয়া যায়। তারপরে জানা গিয়েছে যে গ্রুপ মেসেজের ক্ষেত্রেও এটি কাজ করবে বলে জানা গিয়েছে। তো নতুন একটা বৈশিষ্ট্য আমরা হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই এটা দেখতে পাবো। এটা যদিও বা বেটা ভার্সানে আছে, আস্তে আস্তে আপডেট হলে হোয়াটসঅ্যাপ এটা আমাদেরকে জানিয়ে দেবে যে আমরা কী কী ভার্সানে এটা ইউজ করতে পারবো। তো এটার এই অ্যাপসটি বা এই ফিচারটির সুবিধা হলো এই যে যে আমরা কোনো ছবি কাউকে পাঠানোর সময় হয়তো সেটা ডিলিট করতে ভুলে যাই, তো এটা কি করবে, হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি সেটা ডিলিট করে দেবে যখনই আমরা পাঠাবো। যখনই যতক্ষণ না যাকে পাঠানো হচ্ছে সে মেসেজটা দেখছে, ততক্ষণ সেটা স্টোরেজ থাকবে এবং যখনই সেটা দেখা হয়ে যাবে তখন সেটা অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার বা সেই চ্যাট লিস্ট থেকে সেই ফটোটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, যদি এই খবরটি বা এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।